হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাইফুল ইসলাম, আমি ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, পুরো যদি না দেখেন আমি অনেকটা কষ্ট পাবো, কারণ এটা সম্পূর্ণ অনেকটা পরিশ্রম করার পরে আপনাদেরকে ফ্রি একটা টিপস, ঠিক আছে, আমি দিতে চাচ্ছি ইমু গেডি গেমস। তাই এই ইমু গেডি গেমস অনেকটা জনপ্রিয় গেমস, আর অনেকটা মজার একটা গেম। আর যারা এই গেমসটা যাদের আইডিতে আসে না, তারা কীভাবে ফিডব্যাকের মাধ্যমে আনবেন, তো আমি ফিডব্যাক অবশ্য করব। তো আমি কীভাবে ফিডব্যাক করি অবশ্য আপনার ক্লিয়ার মতো দেখবেন, দেখলে কিন্তু যে কোনো আইডিতে আনতে পারবেন। আমি সম্পূর্ণ ফিডব্যাক করে মানে আইনে দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি এই গেডি গেমসটার মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন, আর সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে ফ্রিতে দেবো। তো যেভাবে পারেন সেভাবে আপনারা আনতে পারবেন। দুইটা সিস্টেম, দুটোটা সম্পূর্ণ ফ্রি। তো আমি কিন্তু একটা লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে ঢুকেছি। তো আপনারা দেখেন এই লিঙ্কটা আমার গ্রুপে ছাড়া থাকবে। এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি ফিডব্যাক যারা না করতে পারেন, যারা একেবারে ডায়মন্ড খেলেন না, একটা ডায়মন্ডও খেলেন নাই, তারা কিন্তু ফিডব্যাকটা করতে হবে। একটা ডায়মন্ড যারা খেলার নাই, আর যারা দুই চার পাঁচটা ডায়মন্ড খেলছেন, তো তারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি এইভাবে গেডি গেমসের মধ্যে চলে আসতে পারবেন। এখানে কিন্তু কোনো লোকচুরি নাই। আমি কিন্তু নিচে একটা লিঙ্ক, তো এটা একই লিঙ্ক, তো এটার ভিতরে আমি যখন ক্লিক করছি দেখুন সাথে সাথে কিন্তু আমাকে গেডি গেমসের ভিতরে নিয়ে আসলো। তো এইভাবে আপনারা যে কোনো আইডিতে কিন্তু গেডি গেমসটা আনতে পারবেন। তো এটা অবশ্য পুরো ভিডিও দেখবেন। তা গেডি গেমস খেলার নিয়ম অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তো সম্পূর্ণ আমি বিস্তারিত এখানে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আর যারা গেডি গেমস সম্পর্কে আইডিয়া নাই, শিখতে চান, তো আমি চাচ্ছি যে তাদেরকে তার ভিডিও থাকতে পারেন। গেডি গেমসের মধ্যে নাটকটাই ভালো। যারা অলরেডি ঢুকে আছেন, অনেকটা পছন্দ করেন, তো তাদের জন্য ভিডিওটা, তো তারা গুরুত্বপূর্ণ দিয়ে ভিডিওটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমি আপনাদের দেখাবো যে এই যে একটা লেখা, এটা হলো ফিডব্যাক করার জন্য লেখা। এই লেখাটা আপনারা চাইলে এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে এটা হুবহু করে কপি করে আপনারা ফিডব্যাক করবেন, আমি যেভাবে এখন ফিডব্যাক করে দেখাই আপনাদেরকে। আর আপনারা ফিডব্যাক করার আগে তার একটা কথা আপনাদের মানতেই হবে, যে কোনো একটা গ্রুপে গিয়ে দুই থেকে চার পাঁচটা ডায়মন্ড আপনারা খেলবেন, যে কোনো আইডিতে মারবেন, চার পাঁচটা ডায়মন্ড তার বড় কিছু না, মারবেন। মারার সাথে সাথে কিন্তু ফিডব্যাকটা আপনারা করবেন, সাথে সাথে কিন্তু আপনার আইডিতে যে কোনো আইডিতে গেডি গেমসটা চলে আসবে। এটা কীভাবে ফিডব্যাক করবেন আমি সম্পূর্ণ ক্লিয়ার মতো দেখাবো। তার আগে আমি দেখাচ্ছি যে এই যে লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কটা অবশ্য সম্পূর্ণ ফ্রিতে। যারা দুই চার পাঁচটা ডায়মন্ড খেলছেন অলরেডি, তারা কিন্তু আর আপনাদের ডায়মন্ড খেলতে হবে না, এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু ডায়মন্ড গেডি গেমসের ভিতরে ঢুকে যেতে পারবেন। তো যাই হোক, এখন আপনারা যারা গেডি গেমসটা খেলতে পারতেছেন না, আর এই সম্পর্কে কোনো ধরনের আইডিয়া নাই, তো তাদেরকে যেন শর্টকাটে আমি একটু, সো তাদের অনেকটা আইডিয়া কম, তো তাদেরকে আমি শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এটা কিন্তু অল টাইম 24 ঘন্টা কিন্তু এটা চলতে থাকে, এটা কিন্তু অনলাইনের মধ্যে কিন্তু খেলাটা হয় এটা গেডি গেম, ঠিক আছে। আর এটা কিন্তু অল টাইম সবসময় চলে, আর যত মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ ভিতরে এটার ভিতরে গেমটা খেলে, এখনও কিন্তু এটা চলতেছে, এটার মধ্যে যখন ঢুকবেন তখন দেখবেন এটার ভিতরে এটা কিন্তু রানিং অবস্থায় আছে। সো বিস আমি একটু শর্ট করে দেখাই দেবো যে গেডি গেমসটা খেলার নিয়ম কী। এখানে কিন্তু ছয়টা, মোট আটটা বক্স আছে, আপনার আটটা বক্সের ভিতরে ধরতে পারবেন। এখানে আছে টমেটো, এখানে আছে পাতা, এখানে হচ্ছে এটা কি, এটা হলো গেজুর, এটা হলো ভুট্টা, এটা হলো লাল গোস্ত, এটা হলো চিকেন, এটা হলো শিক, ঠিক আছে। এই মোট আটটা বক্স আছে, তো আটটা বক্সের ভিতরে আপনি ছয়টা বক্সে ফুল মানে ছয়টা বক্স আপনি ধরতে পারবেন, হাইস্ট ছয়টা বক্সের উপরে কিন্তু ধরতে পারবেন, আর দুইটা খালি থাকবে। তো আপনি চাইলে একটাও ধরতে পারবেন, দুইটাও ধরতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে একসাথে ছয় করে ধরবেন তাও কিন্তু পারবেন, তো আপনি যেটা খুশি। আর এখানে ধরার নিয়ম হলো আপনি কি ডায়মন্ড করা ডায়মন্ড আপনি ধরতে চান। এখানে 10টা ধরার নিয়ম আছে, এখানে দেখেন এখানে কিন্তু আমার ওপেন করা আছে লাল, দেখেন এই সবগুলো বক্স কিন্তু সাদা হয়ে গেছে, এটা কিন্তু লাল। আমার এখানে কানেক্ট করা আছে 10টা ডায়মন্ড, আমি যে কোনো একটার উপর ক্লিক করবো সে 10টা ডায়মন্ড কিন্তু ধরা হয়ে যাবো। তো আপনি যদি চান 50টা ধরবেন, তো এখানে 50 আছে, 50 ক্লিক করবেন, এখানে 100 আছে, 1000 আছে, আপনি কত করে ডায়মন্ড ধরতে চান। তো এখানে আপনি যদি ক্লিক করেন এখানে লাল হয়ে যাবো, তাহলে 50 ডায়মন্ড আপনি ধরতে পারবেন যে কোনো একটা বক্সের উপরে। তো দেখেন এখানে কিন্তু সিস্টেম হচ্ছে আপনি এভাবে কিন্তু 10টা করে ডায়মন্ড দিতে 6টা করে ধরেন কিংবা 1টা করে ধরেন। তো এটা ধরছেন 10টা, এটা ধরছেন 10টা, তারপর আপনি চাচ্ছেন যে এটা 50টা আরও 10টা বাড়াই ধরবেন, তাহলে আরও 10টা যদি আপনি বাড়াই ধরতে চান, তাহলে কিন্তু এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার 20টা ধরা হবে, তারা ক্লিক করেন তো 30টা ধরা হবে, যত ক্লিক করবেন ততই বেশি ধরা হবে। আপনি একসাথে 50টা যদি ধরেন,
এখানে এক ক্লিক করেন 50টা দর হয়ে যাবে, আপনি আরেকটা ক্লিক করেন 100 দর হবে। যাই হোক এখানে যেগুলো দেওয়া আছে আপনি কতগুলো করে ধরতে চান, এভাবে আপনি 6টা বক্স পর্যন্ত ধরতে পারবেন, 2টা খালি থাকবে। তো অবশ্য যারা বোঝেন না শুধুমাত্র তাদেরকে আমি বুঝাইলাম, যারা বোঝেন তাদেরকে তো আমার বোঝাতে হবে না, সরি, বিরক্ত হবেন না, পুরো ভিডিওটা দেখেন। তো যাই হোক এভাবে আপনারা খেলতে পারবেন। আর এখন আমি চলে যাবো যে ফিডব্যাকের মাধ্যমে, যে ফিডব্যাক করবেন যারা একেবারে নিউ আইডি, অনেকটাই ডায়মন্ড এখনও খেলেন নাই, তো ফিডব্যাক করলে 100% শিওর একেবারে চলে আসবে। কোনো আমার এইটা কিন্তু বাংলাদেশে আনি কোনো আমি ডায়মন্ড ডায়মন্ড এগুলো কিছু কখনো খেলি নাই, তারপর আমি ফিডব্যাকের মাধ্যমে কিন্তু এটা নিয়ে আসলাম, তাই এই খুশির বিষয়ে কিন্তু ভিডিওটা আপলোড করা। তো যাই হোক আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে যাবেন, স্ক্রিনশটটা আপনারা চাইলে আমার এই ভিডিও থেকে নিতে পারে কিংবা যে কোনো একটা গেডি গেমসের একটা স্ক্রিনশট এভাবে নিয়ে নেবেন। তো এভাবে স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন। তো এখন আমি ফিডব্যাক করবো, ফিডব্যাক করার জন্য আমি এটাকে কপি করে নেবো। তো এটাকে আপনারা চাইলে এভাবে স্ক্রিনশট নিয়ে হুবহু এভাবে লিখবেন, লেখার পরে আপনারা দেখেন ফিডব্যাক করবেন। তো ফিডব্যাক করার নিয়মটা আমি দেখাই দিচ্ছি, একবার সঠিক নিয়মে এই প্লাস আইকনে ক্লিক করবেন, 100% শিওর চলে আসবে, এখানে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলতেছি না, কারণ আমার এখানে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। তো এখানে আছে ফিডব্যাক হেল্প এবং ফিডব্যাক কেন্দ্র, তো এখানে আপনারা ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই যে ফিডব্যাক কেন্দ্রতে চলে আসবেন। আশা করি এরকম অপশন চলে আসবে, উপরে আছে যে ফিডব্যাক, তো ফিডব্যাককে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে। তো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন উপর আছে কল অ্যাকাউন্ট, যাই হোক এখানে অনেক প্রসেসগুলো দেওয়া আছে। আর আপনারা সরাসরি চলে আসবেন গেমসের ভিতরে, যেহেতু আমরা গেমস নিয়ে দেখেন এখানে কিন্তু গেমসের অপশনটা দেওয়া হয়েছে, ফিডব্যাক আপনার করার সুযোগটা রয়েছে। তো আগে কিন্তু যে কোনো ইমো আইডিতে কিন্তু গেমসটা আসতো, এখন কিন্তু আসলে এটা সিকিউরিট করা হয়েছে। তো সেই সিকিউরিটি করাটা আমরা এই সিকিউরিটির আমরা অনুমতি নিতে আছি এখান থেকে, এভাবে আপনার অনুমতি নিব। এখানে আছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন আপনার ওই লেখাগুলো আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখানে আপনার কুসে প্লাস বাটনে টাচ করবেন, প্লাস বাটনে টাচ করলে সো ভিউস আমরা দেখতে পাচ্ছেন আমাদের মেমোরিটা চলে আসলো। তো মেমোরিতে ক্লিক করলে আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম তাই স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দিব। তো গেডি গেমসের স্ক্রিনশট 2-3টা স্ক্রিনশট আমরা দিব। তো এখানে কিন্তু শর্টকাটে ভিডিও করতে গিয়ে কিন্তু আমার একটা ভুল হয়েছে, তো ভুলটা হলো যে এই ভুলটা আপনারা করবেন না। তো ভুলটা হলো আমাদের যে ইমোটা আমরা ফিডব্যাক করতেছি ওই ইমোট প্রোফাইলে গিয়ে যে কত লেভেলের আইডিটা, এটা আমরা একটা স্বাভাবিকভাবে একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা 3-4-5 স্ক্রিনশটের ভিতরে প্রথম স্ক্রিনশটটা দিতে হবে আমাদের ইমোট প্রোফাইলের। তো ইমোট প্রোফাইল স্ক্রিনশট আপনারা 1 দিয়ে দেবেন, তারপরে 2-3 আপনার গেমসের স্ক্রিনশট দেবেন। তো ভিউস এখানে আমি একটা কথা বলে নিই, আপনারা যদি আমার ছেলেটাকে একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, না ভিডিওটা লাইক করবেন, এই ধরনের মজার ভিডিও সবসময় আমি দিয়ে থাকি। তো আশা করি বুঝতে পারছেন তা আর কী বলবো। আর এখানে আপনাদের জিমেলটা দিয়ে দেবেন আপনারা, তো এখানে আমি আমার জিমেলটা এখন দিয়ে দেবো, পেস্ট করে আমার জিমেলটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আপনারা এনেবল করে দেবেন, এনেবল করার পরে একটু অ্যাড করতে হবে, অ্যাড করার পরে এখানে আপনারা সেন্টে ক্লিক করে দেবেন। এখানে সেন্টে ক্লিক করে দিলে আমি দেখাচ্ছি, এই দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে 3 মধ্যে জানাবে, এটা তাদের একটা ইয়া করা, সেভ করা, তারা তো আর মিশিংটা দেখে, এগুলো তারা তো আর নিজেরা দেখে না, এটা 3 আগে আপনাদের গেডি গেমসটা চলে আসবে, ঠিক আছে। সো ভিউস এটা 24 ভিতরে 100% গ্যারান্টি আপনার আইডিতে গেডি গেমসটা, যে কোনো আইডিতে গেডি গেমসটা চলে আসবে। তো অবশ্যই বুঝতে পারেন, আর ভিডিওটা সরি আমার গ্রুপে যদি আপনারা আসতে চান, আমার সাথে কথা বলতে চান, আমি সাইফুল ইসলাম, আমার এই ভিডিও ডিসক্রিপশন আমার গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকবে। তো আমার প্রথম যে বড় গ্রুপটি ছিল তো সেই গ্রুপটি কিন্তু যে কোনো কারণে নষ্ট করা হয়েছে, যাই হোক এখন আমার নতুন গ্রুপে আপনারা আসবেন, এটা আমার নতুন গ্রুপ। তো নতুন গ্রুপে আমি গ্রুপ স্পেসে আমি কিন্তু গ্রুপ স্পেসে কিন্তু আমি দিয়ে রাখবো যে ওই লিঙ্কটা, যে কোনো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা গেডি গেমসের ভিতরে চলে যেতে পারবেন। তো আমি সাইফুল ইসলাম, আমার গ্রুপে অ্যাডমিন ওনার মেম্বার যারা আছে কাউকে এই বিষয়ে কথা বলবেন না। তো আমার এই যে যাদের নক হচ্ছে না তারা কিন্তু এই নাম্বারে অ্যাড করতে পারবেন, কিন্তু আমাকে সিমে কল দিলে পাবেন না, এটা এই মুহূর্তে অ্যাড করবেন, এই মুহূর্তে অ্যাড করা বয়সটা রাখবেন, আমি কিন্তু সবসময় ব্যস্ত থাকি অনলাইন ছাড়াও। তো আশা করি বুঝতে পারছেন। আর ভিডিও ডিসক্রিপশন কী জিনিস, ডিসক্রিপশনে ঢুকলে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন আমার গ্রুপের লিঙ্ক,
আমার গ্রুপে আসতে পারবেন। তো ডিসক্রিপশন কি জিনিস আমাকে বুঝে না, চলেন আমি আপনাকে ইউটিউবে নিয়ে দেখা দিচ্ছি। সো ভিউস, আপনারা যখন আমার ভিডিওটা প্লে করবেন তখন কিন্তু এখানে ব্যাকআপটা আইকন দেখবেন, এই আইকনের উপর আপনারা টাচ করবেন। আইকন উপর টাচ করলে এখানে লেখা আছে, বাংলায় লেখা আছে যে গ্রুপ লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আমার গ্রুপে চলে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর একটু কষ্ট করে কমেন্ট করবেন আপনার কোন ধরনের ভিডিও চান, আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি আর দেখি, আর আপনাদের কমেন্টের উপর কিন্তু নতুন নতুন ভিডিওগুলো মজার মজার ভিডিওগুলো আপলোড হবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।